হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকে আবার হাজির হয়েছি নতুন একটি এপিসোড নিয়ে। আজকের বিষয় দশম শ্রেণীর মানচিত্র চিহ্নিতকরণ। সামনেই মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে এ মাসেই, সুতরাং মানচিত্র নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। কয়েকটি পর্ব পরপর তোমরা পাবে, ছোট্ট ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে মানচিত্র সম্বন্ধে একটা ধারণা হবে। আজকের ভারতের মানচিত্রে পাহাড় পর্বত এবং পর্বত শৃঙ্গ সমূহ যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় থাকে সেইগুলো নিয়েই আজকের ভিডিও। মানচিত্র অভিক্ষেপ কীভাবে করতে হয় সেগুলো আগের ভিডিওতে আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক। পাহাড় ও পর্বত প্রথম মানচিত্রে খুব সহজভাবে দেখো। চিহ্ন অনেক রকম ব্যবহার করা যেতে পারে, আমি কয়েকটি চিহ্ন এখানে ব্যবহার করেছি। নীলগিরি পর্বতের অবস্থান দেখতে পাচ্ছ, অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং কোন খাঁজে অবস্থিত এগুলো মাথায় রাখবে। কার্ডামম পর্বত একদম দক্ষিণের পর্বত, কার্ডামম মশলার জন্য বিখ্যাত, তাই এরূপ নাম। কারাকরম পর্বত জম্মু কাশ্মীরের উত্তর দিকে অবস্থিত, কারাকরম পর্বত। তারপরে লাদাখ পর্বত কারাকরমের দক্ষিণে অবস্থিত, লাদাখ পর্বত। সাতপুরা পর্বত, সাতপুরা পর্বতের অবস্থান দেখতে পাচ্ছ। পাঁচে রয়েছে বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বতের উত্তরে অবস্থিত বিন্ধ্য। এই সাতপুরা আর বিন্ধ্যর মাঝখান দিয়ে নর্মদা নদী প্রবাহিত, পরের ম্যাপ পয়েন্টিংয়ে তোমরা এটি পাবে। আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বতের অবস্থান, চিহ্ন অন্যরকমভাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পাহাড় পর্বত এগুলো অনেক রকম চিহ্ন দিয়ে ব্যবহার করা যেতে পারছে। গারো খাসি জয়ন্তিয়া পাহাড় মেঘালয়, পরপর তিনটি পাহাড়, ছোট্ট ছোট্ট তিনটি পাহাড়, কোনো একটি অংশ থাকলে গারো, থাকলে বাঁদিকের অংশটি, মাঝখানে খাসি আর ডান দিকে জয়ন্তিয়া। পশ্চিমঘাট পর্বত পশ্চিম উপকূল বরাবর, ভারতের দাক্ষিণাত্য মালভূমির পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত পশ্চিমঘাট পর্বত। দশে শিবালিক পর্বত, শিবালিক পর্বত শুধু পশ্চিমের অংশটুকু দেখানো হয়েছে, বাকি অংশটুকু নেপালের মধ্যে এবং ডান দিকে কিছুটা অংশ রয়েছে, তাই খালি পশ্চিমের অংশটুকু দেখালেই হবে। এরপর গিরনার পাহাড়, গুজরাটের কাথিয়াবাড় উপদ্বীপের ঠিক মাঝখানে অবস্থিত গিরনার পাহাড়, যেখানে গির অরণ্য রয়েছে, সিংহের জন্য ভারতের একমাত্র অরণ্য যেখানে সিংহ পাওয়া যায়। রাজমহল পাহাড়, রাজমহল পাহাড় ঝাড়খণ্ডের অবস্থিত, অবস্থানটা দেখে নিতে পারো। পরের মানচিত্রে আমরা দেখে নেব পর্বত শৃঙ্গ সমূহ, কী কী শৃঙ্গ মোটামুটি পরীক্ষায় থাকে সেগুলোকেই এখানে দেখানো হয়েছে, তোমরা সুন্দরভাবে দেখে নিতে পারো। ত্রিভুজ আকৃতির এইভাবে চিহ্ন দিয়ে দেখানো হয়। কারাকরম পর্বত আগের মানচিত্রে দেখলে তার শৃঙ্গ গডউইন অস্টিন, এটি ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ অবশ্যই। মাউন্ট কাঞ্চনজঙ্ঘা সিকিম এবং নেপাল বর্ডারে অবস্থিত, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘাই হচ্ছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। সান্দাকফু কাঞ্চনজঙ্ঘার দক্ষিণে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট সান্দাকফু, এটিকে দেখানো হয়েছে। এরপরে আমরা দেখে নেব শিলং পিক, শিলং মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ শিলং পিক, তার অবস্থান জয়ন্তিয়া পাহাড়ে অবস্থিত এটি। মাউন্ট গুরুশিখর, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট গুরুশিখর, তার অবস্থানটা দেখানো হয়েছে। এরপরে চলে আসি মাউন্ট গিরনার, গির পাহাড় এর আগেই দেখলে গিরনার পাহাড়, তার সবচেয়ে উঁচু অংশ হচ্ছে মাউন্ট গিরনার। মাধ্যমিকে এখনও কোনোবার আসেনি, কিন্তু দেখানো হয়েছে বিভিন্ন স্কুলের পরীক্ষায় বা তোমাদের লোকেশনগুলোকে দেখানোর জন্য, এগুলি দেখিয়েছি। সাত নম্বরে মাউন্ট ধূপগড়, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ধূপগড়, তার অবস্থান। এরপরে দেখে নেব মাউন্ট
কলসুবাই, পশ্চিমঘাট পর্বতের শৃঙ্গ মাউন্ট কলসুবাই। কলসুবাইয়ের দক্ষিণে রয়েছে মাউন্ট মহাবালেশ্বর, মহাবালেশ্বর শৃঙ্গ রয়েছে, এটিও পশ্চিমঘাট পর্বতের শৃঙ্গ। এবার আসবো মাউন্ট আনাইমুদি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এটি, আনাইমালাই পর্বতের আনাইমুদি, মাউন্ট আনাইমুদি। এবার হচ্ছে মাউন্ট দুদাবেতা, দুদাবেতা নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট দুদাবেতা। সবশেষে মাউন্ট মহেন্দ্রগিরি, পূর্বঘাট পর্বতের একটি উল্লেখযোগ্য শৃঙ্গ, মাউন্ট মহেন্দ্রগিরি, উড়িষ্যাতে অবস্থিত। তাহলে এই মানচিত্রের অবস্থানগুলিকে সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবে, মুখস্থ করতে পারবে না, কিন্তু বিভিন্ন রেফারেন্স দিয়ে এগুলোকে মনে রাখতে হবে, কোন অক্ষাংশ বা দ্রাঘিমাংশের কাছাকাছি অবস্থিত বা কোন বাঁকে। তাহলে আবার দেখা।